Ai ai chơi 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 ai 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 chơi lên cái lớn này đi còn đi cái giật rồi ai ai chơi 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 ai 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 chơi lên cái hơi đi. Assalamualaikum প্রিয় দর্শক, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের এমন একটা অলৌকিক একটা জিনিস দেখাবো, অবশ্যই এটা দেখে আপনারা গেস করতে হয়তো বা পারবেন না, আমি শিওর, ড্যাম শিওর যে এটা দেখে গেস করার কোনো সিস্টেম নেই। এটা প্রায় এক জাদুর বাক্স, আমি এখন আপনাদের জাদুর মতো একটা কিছু দেখাবো, এর ভিতর কিন্তু শব্দ শোনা যাচ্ছে, একটু খেয়াল করে দেখতে পারবেন যে আপনারা একটা শব্দ শোনা যাচ্ছে। এটা একটু হেল্প করেন আমার, এটা একটু সরান, হ্যাঁ এটা আস্তে করে সরান, আস্তে করে সরাতে হবে। এখন এই এই জাদুর বাক্সের ভিতর কি এমন একটা জিনিস আছে যেটা আমি আপনাদের দেখানোর জন্য মানে মুখিয়ে আছি আর কি, আপনারা অবশ্যই দেখার জন্য মুখিয়ে আছেন। তালহাও করে না, তাহলে কিন্তু আমার জাদুর বাক্স কিন্তু ওই জাদু কিন্তু উড়ে চলে যাবে, এরকম কিছু দিলে জাদু কিন্তু উড়ে চলে যাবে, বুঝিছো? এখন আমি আপনাদের দেখাবো এর ভিতর কি জাদু আছে, সো অবশ্যই আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর এই যে যে গেঞ্জিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে অলৌকিক একটা গেঞ্জি, এই গেঞ্জির কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু লাল ছিল জাদুর কারণে, এটা কিন্তু আস্তে আস্তে লাল থেকে ফ্যাকাশে হয়ে গেছে। সো এখন আমি আপনাদের দেখাবো, দেখুন এর নিচে কি আছে, অবশ্যই দেখতে থাকুন। এই দেখুন এই 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 জাদুর বাক্স, আমি হালকা দেখালাম আপনাদের, এখনো পুরোপুরি দেখাইনি, আস্তে 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 করে দেখাবো। এটা আসছে কি বলে, এটারে ক্যাম্পবেল, এটা হচ্ছে চীনের হাঁস, এটা হচ্ছে চীনের হাঁস, চায়না চায়না ডাক, এটা মানে চায়না একবারে পিওর চায়না। বাচ্চা আছে হচ্ছে 5 পিস, ডিম দেয়াছিল মনে হয় 17 পিস না 20 পিস, তার ভিতর থেকে 5টা বাচ্চা আছে। কতদিন লাগে ডিম ফুটতে? এই ডিম ফুটতে 40 দিন লাগে। তাহলে ওইগুলো করে না, ওইগুলো করলে মেশিনি ফুটালি তো আরো তাড়াতাড়ি ফুটে, মেশিনি ফুটাই না, কারণ হচ্ছে মেশিনি ফুটালি এগুলোর সেরকম হৃষ্ট পুষ্ট হয় না, একবার এগুলো পুরো খাটিয়ের গোশ যেগুলো হবে এবং যা হবে এগুলো খাইতে অনেক শক্ত, অনেক শক্ত, এবং এর রিয়েল যে স্বাদটা সেটা পাওয়া যাবে, যদি আমি এটা যদি হিট দিয়ে বা কারেন্টেই করি তাহলে কিন্তু রিয়েল স্বাদটা পাওয়া যাবে না। আমরা একবারে খুব খাঁটি একবারে খুব সুন্দরভাবে এইগুলো চাষ করে থাকি, এবছর খুবই কম হয়েছে, এবছর অনেক সুন্দর, আর এর ফলন এবছর খুবই কম দিয়েছে। হ্যাঁ ভাই ভাই দিবানি, হাঁসগুলো আসলে অনেক সুন্দর, এই দেখেন এই যে একটা বাচ্চা কিউট, অনেক সবগুলো বাচ্চা কিউট। তাহলে এগুলো করে ওইগুলো করে না, ভেঙে দেবেনি কিন্তু জাদুর বাক্স, অবশ্যই কিছুদিন পরে খাওয়ানো হবে, ঠিক আছে, কারণ ওদের শরীরের সেই ধারণ ক্ষমতা তো আনতে হবে, ধারণ ক্ষমতাটা যদি না থাকে তাহলে খাইলে আবার বদহজম হতে হবে। এরা কি মানে খুবই শান্তশিষ্ট নাকি? অনেক শান্তশিষ্ট, এবং এদের হাঁটার স্টাইল অন্যান্য হাঁস থেকে আলাদা। এটা বড় হলে কয় কেজি? এটারটা 2 কেজি 3 কেজি 5 কেজি পর্যন্ত হয়, 5 কেজি পর্যন্ত না 5 কেজি পর্যন্ত হয়। এদের গোশ খুবই সুস্বাদু, অনেক সুস্বাদু, আপনি যদি চান তাহলে অবশ্যই এই জায়গা থেকে আপনাকে 1 পিস দেওয়া হবে, বড় এও করে না, তালহা কিছুদিন লেট করলে এর গোশ অবশ্যই আপনারা দেওয়া হবে। এগুলো যদি আমরা যদি ই মানে বাণিজ্যিক ভাবে চাষ করি তাহলে এটাকে আমরা কি সফলতা পাবো? অনেক অনেক এতে অনেক ফলন দেয়, ঠিক আছে, কিন্তু এরপরে খুব খেয়াল রাখতে হবে, এবং অনেক রোগ ব্যাধি কেমন হয়? রোগ ব্যাধি অন্যান্য হাঁসের তুলনায় অনেক কম হয় আর কি, অনেক খুবই কম হয়। আর এই যে খাবার দেখতে পাচ্ছেন এরকম, আপনি এটাও একটা ফার্ম বলা যায় কিন্তু এটা একটা ছোটো একটা ফার্ম, মানে গ্রাম আর কি, গ্রাম্য গ্রামে। আর এগুলো আপনি যদি বিলের ভিতর বা আপনি ফাঁকা জায়গায় যদি করতেছেন তাহলে অনেক বড় করে করতে পারবেন এবং অনেক বেশি চাষ করা যাবে আর কি, ঠিক আছে। এটা বাড়ি জায়গা পানির ভিতর থাকে, উপরে থাকে, এদের পানির ভিতর না দেওয়ার কারণ আছে, এখন ঘড়িয়াল আছে, এখন পানি একটু কম, তো পানির সংকট, এই জন্য বিভিন্ন দেখা গেছে বৃষ্টি না হওয়ার কারণে এদের পানিটা দেওয়া হচ্ছে না, কিছুদিন পরে দেওয়া হবে পানি, এখন বৃষ্টি সময় অবশ্যই কিছুদিন পরে বৃষ্টি হবে। এটা এগুলো ফুটানো হয়েছে না? হ্যাঁ এগুলো ফুটানো হয়েছে। তাই এর এই পিস কত করে? এগুলো কি 200 টাকা না 100 টাকা করে পিসে? এগুলো ভাই 100 কি? আর এটা কত? এখন 200 টাকা। এটা কি এইছে আপনার কি কিনে নিয়ে আসেন কাকি? তাহলে এগুলো করে না, এগুলো করে না, এগুলো করে না, এগে বাড়ি, ঠিক আছে। আচ্ছা
দেখা যাচ্ছে ওইগুলো দিলে ভেঙে যাবে না, কিন্তু ওই এদিকে সময়টা আমার পাশে, আমার কাছে এই জায়গা দাঁড়াও, এই জায়গা দাঁড়ায় থাকো, এই জায়গা দেখো, এই যে তো আসলে বাচ্চাগুলো ডাকগুলো পুরো কি মানে, মাকে ডাকতেছে না নাকি? আর মারে ডাকতেছে, আর অনেক সময় সকাল থেকে এর ভিতরে রয়েছে, ওরা একটু হাঁটাচলা করতেছে, মাঝে মাঝে ধরে বাতাস দিতে হয়, মানে বাতাসটা না দিলে আবার অনেক অনেক সময় দেখা গেছে দম টম একটা ইয়ে যায়, বোরিং রাখা লাগে না? হ্যাঁ বোরিং ফিল করতেছে। হ্যাঁ অনেক অনেক ছোট তো, এখন তো রোদে আসলে সহ্য করতে পারে, সব এক জায়গাতে সবই না, এক জায়গা কমে এক জায়গায় থাকে, এভাবে সবসময় থাকে, সবাই তো ভাই বোন, ওদের কোনো ইয়ে নেই, সমস্যা হয় না ওতে। মামা এই যে খাচ্ছে, আমার হাত খাচ্ছে, এই যে মানে ক্ষুধা লাগেছে, ক্ষুধা লাগেছে যে খাবার রয়েছে খাবে না, মানে আমাদের দেখে একটু ইয়ে করতেছে, একটু চিন্তা করতেছে যে এরা কারা, এই জন্য নতুন নতুন মানুষ দেখে ওদের ওই যে খাওয়ার চেষ্টা করতেছে, এরা খুবই কম সময় আর কি অনেক বেশি ওজন হয়ে যায় এবং অনেক বেশি লম্বা হয়। একটু উপরে উঠাই দিলাম, হ্যাঁ উপরে উঠাই দিলে একটু বাতাস লাগবে আর কি, বাতাস লাগলে নিচের দিকে চলে যাইতে পারে, ওরা পড়ে গেল পড়ে যাবে না, এটা এটা একটু উঠাই দেন। হ্যাঁ অনেক সময় এক জায়গায় দৌড়াবে না, সবগুলোই দৌড়াবে না, দিলে দিলেই দৌড়াচ্ছে, যে বাবা ডানা তো একের বড়, ডানা অনেক বড়, এখন হয় না অবশ্য, কিছুদিন একটু সময় লাগবে, যে ডানা অন্য অন্য হাঁস থেকে বললাম না, এদের ডানার মানে হাঁটার স্টাইল বা সব কিছু, এদের গোশের স্বাদ সব কিছুই আলাদা আর কি, এই এখন থেকে ওদের যে রিয়েল হাঁটাটা সেই শেপটা চলে আসছে, বড় হলে একই রকম হাঁটবে কিন্তু শেপটা একটু বড় হবে আর কি, তাছাড়া আর কোনো কিছুই না, আর সব কিছু সব কিছু সব কিছু এরকম থাকে। আমার ভাগ্নেটা যা করে, আমার ভাগ্ন ভাগ্নে খালি জ্বালাতন দেয় আমারে, দিয়ে দিয়ে শেষ করে দেশে আই তালহা এদিকাই, হাঁসের শ্বাস করা খুবই কষ্টকর, অনেক কষ্টকর, এই ভিতরে এই তালহা এদিক আসো, এদিক আসো, আমরা কিভাবে বের হবো, ওরা তিনজন তো বের হয়ে গেছে, এখন এইতে চিন্তা করতে দিয়ে ওদের কিভাবে আনা যায়, ওই যে আনার জন্য ওদের সাইড পাশে গেল আর কি, কথা বলতেছে, ওরা ডিসকাস করতেছে, এখন ওরা বেরোনোর চেষ্টা করবে, বেরোনোর চেষ্টা করবে কিন্তু বেরোতে পারবে না, মেলা হাইট উচ্চতা, এই যে পাঁচটায় বেরোয় গেছে, পাঁচটায় বের হয়ে গেছে, ওইদিক যায় না, ওইদিক যায় না, ওইদিক যায় না, ওইদিক যাও, ওইদিক যাও, ওইদিক যাও, ওইদিক যাও, এদিক যাও, ওইদিক যাও, ওইদিক যাও, এদিক যাও, যাও 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 যাও, তালহা তালহা, হাত দিয়ে না, হাত দিয়ে না, হাত দিয়ে না, তুমি হাত দিলে তো একবারে, হাত দিয়ে না, তুমি তুমি হাত দিয়ে না, তোমার হাত দেওয়ার দরকার নেই, যাও যাও যাও, বাসার দিক যাও, বাসার দিক যাও, ওইদিক গেলে আবার দেখা গেছে যে বি আছে, বিড়াল বা কুকুর, ময়লা হতে ময়লা, তালহা এগুলো ময়লা, কিন্তু এখন একটু কষ্ট হয়ে গেছে একজনে, যে ঘুমাই পড়েছে, তাল হ্যাঁ তুমি সরে যাও, তুমি এদিকে আসে না, ওটা কিন্তু একবারে কামড় দেয় মামা, কামড় দিলে ব্যথা করে ওই জায়গা, বুঝিছো, ঘরের ভিতরে ইসির ভিতরে যেরকম থাকে উঠানের ভিতরে একইভাবে থাকে। ও সম্ভাবনা আছে, কারণ চারপাশে বন জঙ্গল, বন জঙ্গলের ভিতর বেজি, তারপর এমনি অন্য অন্য প্রাণীরা থাকে, ধরে নিয়ে চলে যায়, হ্যাঁ এই জন্য একটু ওদের চোখে চোখে রাখা লাগে, নাহলে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাই এদিক যাও, এদিক যাও, এদিক যাও, যাও এদিক, যাও যাও, রুমে যাও, রুমে যাও, রুমে যাও, তাল এদিক 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 যায় না, 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 দে ভাই উঠোই দেন, এর ভিতরে উঠোই দেন, আর বেশি সময় বাইরে রাখা যাবে না, হ্যাঁ উঠোই দেন, উঠোই দেন, আত্মাও ছড়াই গেছে, হ্যাঁ অনেক সময় ছিল এর ভিতর, এখন আটকাই দিয়েছে, এখন দিয়ে আবার জাদুর বাক্সটা আটকাই দিয়ে, আটকাই দেওয়া লাগবে, নাহলে আস্তে আস্তে একটু পরে দেন, দাঁড়ান ওদের কি সব কিছু ঠিকঠাক আছে, যেভাবে রাখছিলাম, হ্যাঁ ঠিক আছে, পানি ঠিক মতো আছে, সব কিছু ঠিক আছে না, হ্যাঁ
তাহলে এখন আপনি ই করতে পারেন, আস্তে আস্তে এটা দিয়ে দেন। হ্যাঁ এটা দিয়ে দেন, যাদের বক্স অফ এখন ওই চেয়ারটা দিয়ে দেন যাতে এটা কেউ ঠিক না পায়। ওকে সেফ। সো দর্শক আপনারা দেখলেন আমার জাদুর বাক্স এবং জাদুর বাক্সের ভিতরে কী আছে সেটাও দেখলেন। অবশ্যই আপনাদের যদি কারোর চীনের হাঁস লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের আপনাদের যদি মানে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের আসলে অনেক অনুপ্রেরণা দেয়, কারণ একটা ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয়। এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন তাহলে বুঝবো যে আমাদের কন্টেন্ট আপনাদের কাছে ভালো লাগতেছে, এবং এই ধরনের ভালো ভালো কন্টেন্ট অবশ্যই আমরা আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো। সো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।